নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল ইনফোকাস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো একটি কাস্টম রুম, যেটা আমার নোট 5 প্রোতে আমি ইনস্টল করে রেখেছি, কার্ভো ওএস। চলুন প্রথমে রুমটা দেখে নিই। দেখতে পাচ্ছেন কার্ভো ওএস অ্যান্ড্রয়েড ভার্সন 11। এই রুমটি আমার নোট 5 প্রোতে আমি ইনস্টল করে রেখেছি এই মুহূর্তে। ভার্সনটা আপনাদেরকে দেখিয়ে দিই। ভার্সন হচ্ছে 12.5। এটি বিটা রুম, এটি ইনস্টল করে রেখেছি আমার এই নোট 5 প্রোতে। তেমন কোনো ফিচার্স এটার মধ্যে অ্যাড করা হয়নি, যে সমস্ত ফিচার্সগুলি ছিল সেগুলিতেই আছে। এখানে কিছু হয়তো আলাদা চেঞ্জ এসেছে এটার মধ্যে, কিছু কিছু যেমন এগুলো চেঞ্জ এসেছে, এগুলো কিছু কাস্টমাইজ করতে পারবেন। এখানে কিছু তো অবশ্যই চেঞ্জ এসেছে, আরও তুমি এখানে চেঞ্জ পাবেন, এখানে পারমানেন্ট চেয়ারও চেঞ্জ পাবেন। যে কটি অপশান আছে এগুলি সেইগুলি সেম আছে, কোনো এলটার মধ্যে চেঞ্জ আসেনি। এখানে টাটাস বারের মধ্যে যে আপনি ওয়াইফাই এর হটস্পট আপনি এক্সারে এনেবল করতে পারেন সেগুলিই পাবেন। এখানে দেখতে পাবেন এখানে রিস্টার্ট আর এখানে এডিটে ক্লিক করলে রিকভারি মোডের অপশানটি আপনি পেয়ে যাবেন এটার মধ্যে। এখানে এডিটার অপশানে আরও কিছু অপশান তো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে সাউমি পার্ট দেওয়া আছে, সাউমি পার্টে আমি ক্লিক করলাম, উইড এনেবল হলো। এখানে আমি সাউমি পার্টে ক্লিক করলে এখানে সেটিংয়ে চলে আসবো। এখানে সেটিংয়ে আসার পরে এখানে আপনি কিছু কিছু কাস্টমাইজ আপনি করে নিতে পারেন। এই ধরুন এসবগুলি আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, স্টার এইসব এটা কাস্টমাইজ করে নিতে পারেন, সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন এখান থেকে। আর এই কিছু অপশান ইনেবল করতে পারেন, আর কিছু অপশান ডিসেবলের অপশানও আছে এটার মধ্যে। এই সমস্ত ফিচার্স আপনাদেরকে দিয়েছে। আর কার্ভো আগের ভিডিওটা দেখে থাকেন তো সেই একই ফিচার্স দেওয়া আছে এটার মধ্যে, বাড়তি আলাদা কোনো ফিচার্স দেওয়া নেই। তাই না, আমি আর ভিডিওটা লম্বা করছি না, এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ রাখছি ভিডিওটাকে।